ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধুর, দুর্গাপুজো চলেই এলো, পুজো পুজো সেই ভাবটাই নেই। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। এই 2020 সালটাতে না একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। এবছর পুজোটা যে কেমন কাটবে। আবার সবাই বলছে দুর্গা ঠাকুর দেখতে না বেরোতে, কারণ সারা জীবন ভুগতে হবে। এক বছর আনন্দ করলেই তো হলো না। দেখ, এই 2020 সালটাতে আমাদের এই মর্তেই করোনাসুর একা আক্রমণ করেছে, তাতেই আমাদের অবস্থা। স্বর্গরাজ্যে এবছর করোনাসুর আর মহিষাসুর দুজনে একসাথে আক্রমণ করেছে। তাহলে যে ওখানে কি হচ্ছে। নারায়ণ নারায়ণ মহারাজ। হ্যাঁ, কে? আজ্ঞে, আমি মহারাজ। এ তো বেশ মুশকিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, লকডাউন চলছে আর তুমি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছ মরকট। আজ্ঞে মহারাজ, মুশকিল যে এখনো আসেনি, তবে আসছে। নারায়ণ নারায়ণ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তা কে আসছে শুনি। সে আসছে মহারাজ। আচ্ছা জ্বালাতন, হ্যাঁ, তোমার সেই সেটা আবার কে? লর্ড মহিষাসুর। হ্যাঁ, এ নয়, হ্যাঁ, নারায়ণ নারায়ণ। আচ্ছা, তা সেনাপতি কি এই খবর জানে? আগে ভগবান বিষ্ণুর পর আপনি হলেন দ্বিতীয় শ্রোতা। সে কি কথা! হ্যাঁ, চলো একবার, তাড়াতাড়ি চলো, যাই একবার কার্তিকের অফিস থেকে ঘুরে আসি, বুঝলে? এই তো এই তো এই তো, এই 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 সেনাপতি, এই সেনাপতি। এ কি মহারাজ, আপনি হঠাৎ? সব ভালো তো? এতক্ষণ সবকিছু ভালোই ছিল, কিন্তু এখন আর নেই। কেন, কি হয়েছে? অসুররাজ, হ্যাঁ, অসুররাজ আসছে। কিন্তু কিভাবে? এখন তো বাস, ট্রেন, অটো সবই বন্ধ। কবেট কোথা! আর এই মহিষাসুর তো একটা মহিষ, চারটে পা আছে, ঠিক দৌড়ে চলে আসবে। ও আচ্ছা, তা এখন কি করব? হ্যাঁ বলো, কি কি করবে মানে? যাও এক্ষুনি দৌড়ে গিয়ে আক্রমণ করো, এ অমরাবতীকে রক্ষা করো। না মহারাজ, এ হয় না। কি হয় না? তুমি কি রাজাজ্ঞা পালন করবে না বলছো? কিন্তু আমি তো রাজাজ্ঞাই পালন করছি মহারাজ। কি বলো, রাজাজ্ঞা? তুমি কি আমাকে বোকা পেয়েছো? নোটিশ এসেছে, এখন বেশি বাইরে যাওয়া ঠিক না। যা করব এই ঘরে বসেই করব, ওয়ার্ক ফ্রম হোম। আর যেতে হলে আপনি যান। আরে বাবা, তোমার তো বিয়েই হয়নি, তাই তোমাকেই বলছি। আমার তো আবার স্ত্রী আছে, রাজ্য আছে। নিজে বিবাহিত বলে আমার যা খুশি বলবেন। এ কেমন নেপোটিজম মহারাজ? হা হা মহারাজ, বাচ্চা ছেলে, এভাবে প্রেশার দিলে ডিপ্রেশনে চলে যাবে। আমরা বরং পিতামহের কাছে যাই, যদি উনি কোনো উপায় বলেন। এই যে পিতামহ। জানি বৎস, চার মুখ দিয়ে চারদিকে সবকিছু দেখতে পাই, আমি তো জানি আমি কি। এসব রানু মণ্ডলের ডায়লগ না ছেড়ে একবার বলুন তো এখন কি করব। তো ও যে বরপ্রাপ্ত, কিছুই করা যাবে না। আর তোমরা বরং বিষ্ণুর কাছে যাও তো। কিন্তু বরটা তো আপনি দিয়েছেন, এই জন্য আপনাকে বারবার করে বলি, হ্যাঁ, যে যাকে তাকে যে কোনো বর দেবেন না, নিজে তো থাকবেন পদ্মের গাঁটে আর আমাদের যত ফাটে। এই তো, হে প্রভু, হে ভগবান। আগে তোরা অনন্তনাগের লেস্টার কাছে গিয়ে বস, তারপর যা বলার বল। আচ্ছা বেশ বেশ, কিন্তু এতে কি করোনা আটকাবে প্রভু? মানে ধরুন আমাদের থেকে অনন্তনাগের হলো, সেখান থেকে আপনার হলো। আগে সাপের বিষ তো পার করুক করোনা,
আচ্ছা কি বলছিলি বল। আমার সাধের অমরাবতী আক্রান্ত প্রভু। খুবই গম্ভীর বিষয়। তা ব্রহ্মা কি বললো? মানে উনি তো বললেন যে আপনার কাছে আসতে। জানতাম, ও শুধু সৃষ্টি করে গেল, কোনো কিছু শেষ বা ধ্বংস করতে পারলো না। তোরা বরং শিব ঠাকুরের কাছে যা। দেবরাজ ইন্দ্র একবার নারদের দিকে তাকালেন, এরপর নারদ বললেন, সরকারি অফিস মহারাজ, এ টেবিল থেকে ও টেবিল তো ঘোরাবেই। হে প্রভু শঙ্কর, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। এই কি হলো রে? ওই তো ওই বেটা মহিষাসু, ও বলছে এই জমি লইব ছিনে, ভাবুন তো একবার সাহসখানা। ওকে পাওয়ার কে দিল? আজ্ঞে পিতামহই দিয়েছেন। শান্তিতে গাঁজা খেতে দেবে না বুড়োটা? একটা মিটিং এর আয়োজন করা দরকার বুঝলি। তোরা এখন যা, আমি গাঁজারা শেষ করে খবর দিচ্ছি। এরপর দেবরাজ ইন্দ্র তার অমরাবতীতে ফিরে গেলেন এবং ফিরে দেখলেন তার সিংহাসনে বসে আছেন খোদ মহিষাসু। হতভাগা, তুই ওখানে কেন বসেছিস? হ্যাঁ তুই জানিস না ওটা আমার চেয়ার। কি বলো, হ্যাঁ এটা কি স্লিপার করছে কেটে রাখো ট্রেনের টিকিট যে ওর নাম লেখা থাকবে? চেয়ারটা ফাঁকা পেলাম, হ্যাঁ তাই বসে পড়লাম। ফাঁকা পেলাম আর অমনি বসে পড়লাম, হ্যাঁ দূর্হ, তুই এক্ষুনি দূর্হ আমার স্বর্গ থেকে। মা কি কিউট ওষুধটাকে দেখতে। আরে বাবা, 8 packs আছে, কি ফোলা ফোলা মাসেল। আমাদের মহারাজে তো 2 packs বডি নেই, ল্যাখর একেবারে। অসুরকে কি ভালো দেখতে। এই যে তুমি থামো থামো উর্বশী, হ্যাঁ আর আর অসুর 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 তোমাকে বলছি শোনো বাবা, ভালোভাবে কেটে পড়ো না হলে কিন্তু বাওয়াল করে দেবো বলে দিচ্ছি। ও আমায় থ্রেড দিচ্ছে, এই শোনো ওইসব থ্রেড থ্রেড দিয়ে না আমায় কোনো লাভ নেই। আমি হচ্ছি অজেয়, কি বললাম, অজেয়। কোনো দেবতা আমার কোনো বা মানে আমায় পরাস্ত করতে পারবে না, বুঝতে পারছো? চিরকাল তো এরকম চলতে পারে না, এর শেষ আমি দেখে ছাড়ব। লকডাউনের মধ্যে এত সমাগম, বুড়ো মানুষ কখন কার থেকে কার করোনা হয়ে যাবে? ও থামুন তো, সমস্যায় ফেললে নিজেই, এখন আবার বুড়ো বয়সে কি ভীমরতি হয় নাকি? আমি কি করতে পারি, নাতির বয়সে যা চাইলো দিয়ে দিল। বেটা ঘুরিয়ে পেঁচিয়ে অমরত্ব চেয়ে বসলো আর আপনি তা দিয়ে দিলেন, কোনো দেবতা নাকি পরাস্ত করতে পারবে না। বুড়ো মানুষ অত ঘোরপেচ বুঝি না বাবা। কই হে বিষ্ণু, আরে কিছু তো দেখো, কোনো অবতার ফবতার দিয়ে যাত্রা বাঁচা যায় কি না। অবতারে এবার কাজ হবে না, অন্য পথ খোঁজো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, আমার জটার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। ওটা গঙ্গা। আরে ধুর মশাই, একটা বুদ্ধি। তাহলে বার করো সেটা জটা থেকে। দেখো মহিষাসুর দেবতাদের থেকে অজেয়, আর আমরা হলাম গিয়ে দেবতা, সুতরাং আমরা কেউ ওকে পরাস্ত করতে পারবো না, প্রমাণিত। অঙ্কের মাস্টার, কিন্তু ও দেবীর কাছে অজেয় নয়। দেবী? কে দেবী, কোন দেবী? আরে লেডি দেবতা, ফিমেল ভার্সন। কিন্তু স্বর্গে এমন কোন দেবী নেই যে যুদ্ধ করে। তাহলে বানাতে হবে, সব সময় এত নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় গড়ে কেন, বি পজিটিভ। কে পজিটিভ, কার পজিটিভ, আমি শেষ এই রে। ও এত ওভার রিয়েক্ট করে না বুড়োটা, কেউ পজিটিভ না, কারো ধরা পড়েনি। শুনুন, একটা লেডি দেবতা বানাতে হবে, এমন একজন যে মহিষাসুরকে পরাস্ত করতে পারে। লেডি দেবতা? বেটা ছেলে কিছু করতে পারলো না, লেডিস কি করবে? ঠিক ঠিক আপনার মতোই, এতটা মোটা মাথা নিয়ে ওষুধটা বর চেয়েছিল বলে আজ তাই রক্ষে। পারবে কি পারবে না ওসব ময়দানে দেখা যাবে, যুদ্ধে জেতাটাই বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড়।
কিন্তু কি করে অসুরকে পরাস্ত করতে হলে লেডিসকেও তো মহাশক্তিশালী হতে হবে। আগে যদি অনুমতি পাই তবে পার্লামেন্টে একখানা বিল পেশ করতুম। ইয়ে মানে কিসের বিল? আমাদের সায়েন্টিফিক থিওরি অনুসারে এনার্জির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা যায় মাত্র। মানে লেডি দেবতা বানানো যাবে না? হ্যারে মহিষাসুর তোকে কত টাকা ঘুষ দিয়েছে, এরকম ডিমোটিভেট করছিস? না স্যার, ডিমোটিভেটেড করছি না, বানানো সম্ভব। থিওরির লাস্ট লাইনটা খেয়াল করুন, এনার্জিকে রূপান্তর করা সম্ভব। কি বলছিস, খুলকে বাতা, তোর কথা আমার মাথার জটায় আটকে যাচ্ছে। বুঝে গেছি আমি, এই না হলে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি সাব্বাস বেটা। আপনি কি বুঝলেন পিতামহ, হ্যাঁ একটু বলুন। তোমাদের যার যা যা পাওয়ার আছে সব একত্রিত করো, সেই পাওয়ার একসাথে করে বানানো হবে লেডি দেবতা। কিন্তু আমি যে অনেকদিন ধরে না খেয়ে আছি, পাওয়ার এনার্জি কিছুই তো নেই। আরে তুমি তো সর্বভূ, যা পাও তাই খাও, তাহলে না খেয়ে থাকার মানেটা কি? আর দেখো এখন যদি পাওয়ার না দাও তাহলে কতকাল যে না খেয়ে থাকতে হবে তার কোনো জিয়াটা নেই কিন্তু। হ্যাঁ বলে দিলাম। আচ্ছা আমার এখন একটা ল্যাব দরকার, মহিষাসুর আমার ল্যাবটাও ছাড়েনি। নিন এবার বুঝুন ঠেলা, যার জন্য করলে চুরি এখন কিনা সেই বলে চোর। মাই হু না, টেনশন লেনে কা নাহি দেনে কা হ্যায় ব্রো, জাস্ট চিল। এরপর সবাই বিশ্বকর্মার দিকে তাকিয়ে রইল। তা মানে আমাদের টেনশন বলে একটা চ্যাপ্টার আছে, বাংলায় যাকে বলে টান, আমি ওটার কথাই বলছিলাম। আমি আমি বানিয়ে দিচ্ছি একটা ল্যাব, কোনো চিন্তা নেই। ল্যাব বানানো হয়ে গেল, সব দেবতারা যার যার পাওয়ার উজাড় করে দিলেন এবং সৃষ্টি হলেন মহিষাসুর মর্দিনী। হ্যাঁ অমনি না, যে দরকার পড়লো অমনি ডাক দিলে, সারা বছর তো খোঁজ নাও না আমি আছি না গেছি। আগে মানে ম্যাডাম আপনি না থাকলে আমরা কি করে থাকি বলুন তো। হ্যাঁ থাক থাক, আর ফেলেংটারি করতে হবে না। তাই অকাল বোধন করার কারণ কি? কি কেস? কেস বড় জটি, একটু মহিষাসুরের ফাইলটা যদি দেখেন। ও ব্যাটা ছেলে হয়েও পারছো না, লজ্জা লাগা দরকার, এ দারুণ লজ্জার ব্যাপার। এই যে পিতামহের বরদানেই তো জানি, সে তোমাদের মুরদ আমার জানা আছে। তা বাপু যুদ্ধে যে পাঠাচ্ছ, বিমা ফিমা কিছু রেডি রেখেছ তো? বলে কি হয় মানে কিসের বিমা? হ্যাঁ বলাই শট, যুদ্ধে আমার কিছু হয়ে গেলে তখন ট্রিটমেন্টের পয়সা জোগাড় রাখতে হবে না? আমার মেনশাকে নিয়ে ভরসা নেই, ও আমি থাকলেও চোখ বুঝে থাকে না থাকলেও চোখ বুঝে থাকে। এই যে বাবা চিত্রগুপ্ত, শোনো উনি কি বলছেন, সব রেকর্ড আছে তো? আমি হ্যাঁ সিকিন মহারাজ, ওনার নামে একটা বিমা করানো আছে। বেশ 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 বেশ, তা বেশ, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ যুদ্ধের ডঙ্কাটা এবার ঠং করে বাজিয়ে দিই। ঢাল নি তরোয়াল নি নিধিরাম সর্দা, যুদ্ধে যাব কি নিয়ে? তা তো বটেই। এই 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 বিশ্বকর্মা, এই বিশ্বকর্মা শোনো। ওয়েট, তোমাদের সব কটা উইপেনের একটা করে আমার চাই। নারায়ণ নারায়ণ। বিষ্ণু দিলে চক্র আর পিনাক পানি ত্রিশূল, বরুণ দিলে শঙ্খ আর ব্রহ্মা কমণ্ডল, যম দিলে কাল দণ্ড বায়ু ধনুর্বাণ, ইন্দ্র দিলে বজ্র আর ঐরাবত ঘণ্টাখান, হিমালয় দিলে বাহন সমুদ্র রত্নাহার, কুবের দিলে সুরাপাত্র বিশ্বকর্মা কুঠার,
সূর্য দিলে আপন তেজ, নাক পাশ না গণন্ত দেবতাদের উইপনে দুর্গা সাজিলেন আদ্য প্রান্ত। বাহ নারদ, গলাটা বেশ খাসা তো। বাপরে 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 বাপরে, ম্যাডাম আপনাকে কি লাগছে? মানে বলছি যে যুদ্ধে যাওয়ার আগে একটা সেলফি হবে নাকি? কাট মূর্খ কথা কাটো রে, ইনি যুদ্ধে না জিতলে আবার যখন অসুর এসে হানা দেবে তখন এমনি ছবি হয়ে যাবি, আর তুলতে হবে, যেতে দে। হ্যাঁ বেশ 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 বেশ, সেই ভালো। হ্যাঁ এখন আপনি সোজা ময়দানের দিকে চলুন দেখি। দুগ্গা 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 দুগ্গা। আচ্ছা তবে এবার আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে একটা জয়ধ্বনি হয়ে যাক। জয় মহিষাসুর মর্দিনী মা দুর্গার জয়। অমরাবতীর ব্যালকনিতে দাঁড়িয়ে চা খেতে খেতে পেপার পড়ছিল মহিষাসুর। দেবতাদের চিৎকারে তার টনক নড়ল। কেউ আছিস? এই দেখ তো, এই কেমন করে কে চেঁচায়, একটু মনোযোগ দিয়ে চাও খেতে পাচ্ছি না। ওদিকে দেখুন মাই লর্ড, এক গাদা লোক ভিড় করে আছে। এই হতভাগার দল ভিড় বাড়াবে, আর করোনা হলে বলবে অসুরের দোষ। দেখো তো দেখো তো কারা ওখানে। চিক্ষু একটা দূরবীন হাতে নিয়ে দেখে তারপর বলল, লর্ড যা দেখলাম কি আর বলবো, ও মাই গড। এখানে আমি লর্ড, আমি গড, মাইন্ড ইট। যাই হোক কি হয়েছে সেটা বল। এক নারীকে নিয়ে দেবতারা উল্লাস করছে। উল্লাস? ওদের বাড়ি নেই, ঘর নেই, এত ফুর্তি কিসের তাহলে? শুনেছি আঘাত পেলেও নাকি লোকেরা নিমার হয়ে যায়, দেবতাদেরও তাই হয়েছে। বেড়ে বলেছিস রে চামর, যতই দিন কাটাও মিমারে, সিংয়ের গুতো মারবো ফিমারে, থাকবে আজীবন বিমারে। কেউ দিলাম অভয় দিলে ছোট মুখে বড় কথা কই মাই লর্ড। অভয়? আরে আমার সামনে ভয় কিসের বে, সভয়ে বল। মনে হয় দেবতারা কোনো ষড়যন্ত্র করতেছে। বলো কি ষড়যন্ত্র? আমাকে ষড়যন্ত্র কোনো কিছু দিয়ে ক্ষতি করতে পারবে না, আমি হচ্ছি গিয়ে অজেয়। কি বললাম? অজেয়। সে তো জানি মাই লর্ড, কিন্তু একটু সাবধানে থাকলে ভালো হয়। ওসব পরে হবে, আগে তুই ওই নারীকে ধরে নিয়ে আয়, ওর উপর মহিষাসুর ছাড়া আর কারো অধিকার নেই। এটা লর্ড মহিষাসুরের রাজ্য, এখানে সব রমণী পাবে অসুরের সেবা করার কার্য। কেমন দিলাম? চিক্ষু চামর বিয়ালক্ষ উদগ্র এবং অশিলমাকে অসুর দল সেনানায়ক হিসাবে নিয়ে চলল যুদ্ধের উদ্দেশ্যে। অসুর সৈন্যকে দেখে দুর্গাও রওনা দিলেন ময়দানে। ওই দেখো এসে গেছে, ও বাবা এর হাত কয়টা? কিরে এদিকে কি মনে করে, তা তোদের কর্তা কোথায়? দেখতে পাচ্ছি না যে। লর্ড তোমায় তুলে নিয়ে যেতে বলেছে। কি তুলে নিয়ে যাবে? হ্যাঁ আমরা অসুর হলেও লয়াল আছি, তাই তোমায় ভালোই ভালোই বলছি, আমাদের সাথে চলো, কি কি ষড়যন্ত্র হচ্ছে সব বলে দাও, আর আমাদের লর্ডের চরণে নিজেকে সঁপে দাও। এই তোদের কর্তাকে বলে দিবি আমাকে যেন একদম লাইন ফাইন না মারে, আমার উনি শুনলে না প্রলয় নাচ পর টুবের করবে। ইয়ে মানে ফুটবলে তো গোলকিপার থাকবেই, তাই বলি কি গোল দেব না? বাবা এসা কে, ঠিক আছে নিয়ে যা দেখি আমার সাহস। দেখো একবার সাথে কি বলে মেয়ে মানুষের বুদ্ধি, আমাদের কি না বলে নিয়ে যা দেখি, আমরা এতজন আর তুই একা, পারবি? আমরা শুরু করলে পারবি, হবে তোর দ্বারা।
পারবে না। ওসব অহংকার শুটিয়ে লাল করে দেব একেরে। আমার কাছে ক্লোন স্পেল আছে, ওখান থেকে সৃষ্টি হবে গণ দেবতা। ক্লোন স্পেল? এটা কি সিওসি ব্যাটেল নাকি সেটেলমেন্ট ব্যাটেল? লর্ডের সাথে এই নিবিড় সেটেলমেন্ট করতে হবে, সেই ব্যাটেল। তো চলো শুরু করি। অতঃপর সমস্ত অসুর একযোগে আক্রমণ করল। দেবীর সৃষ্ট গণদেবতারা অসুর সৈন্যদের প্রতিহত করল। অসুরদের মাঝে ঝাঁপিয়ে পড়ল সিংহ। অসুরদের বেহাল অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়লেন চিক্ষু। কি মনে করিস রে নিজেরে তুই? লর্ড তোকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি মর্দিনী, মহিষাসুর মর্দিনী। জো মে বলতা হু ও মে করতা হু, আর জো মে নেহি বলতা হু ও মে ডেফিনেটলি করতা হু। এই রাউডি রাঠোরের ডায়লগ মারবি না একদম। সাহস থাকে তো যুদ্ধ কর, না হলে চল আমাদের সাথে। এই বলে চিক্ষু আক্রমণ করলো দেবীকে। দেবীর পাল্টা আক্রমণে চিক্ষুর রথসারথি সব ধ্বংস হয়ে গেল। তখন দেবীর দিকে শূলের আঘাত করতে গেলে দেবীও পাল্টা শূল দিয়ে চিক্ষুকে বধ করলেন। চিক্ষুর মৃত্যুতে চামড় তেড়ে এলো। চিক্ষুকে মেরে দিলি? এত বড় আস্পর্ধা? দাঁড়া আজ তোরে খাইছি আমি। কিন্তু চামড় দেবীকে খাওয়ার আগে দেবীর সিংহই চামড়কে খেয়ে ফেলল। চিক্ষু আর চামড়ের মৃত্যুতে দেবতারা উল্লাস করতে লাগলো। বা ম্যাডাম, হোয়াট আ গ্রেট জব! দেবতাদের পক্ষ থেকে আপনার জন্য রইল অমৃতের ছোঁ। এদিকে দুই প্রবল পরাক্রমশালী যোদ্ধার মৃত্যুতে অন্যান্য অসুর সেনাপতিরা একযোগে আক্রমণ করলো। কিন্তু দেবীর পরাক্রমের কাছে কেউই টিকলো না। দেবী তরবারি দিয়ে বিড়ালাক্ষের মুন্ডুপাত করলেন, শক্তিশেল দিয়ে উদগ্রকে ভূপাতিত করলেন। দেবতারা সবাই দেবীর মহিষাসুর সৈন্যের কাছে বিজয় লাভের জন্য জয়গান করতে লাগল। দেবতাদের চিৎকার শুনে মহিষাসুর গর্জে উঠল, অহম্মকের দল, একটা অবলা নারীকে তুলতে পারিস না? মানে এরা সত্যি অসুর তো? আমার মনে হচ্ছে না এই অসুরদের এনআরসি করা দরকার। বাছা আমার, ওসব পরে হবে রে, আগে নিজের সম্মান বাঁচাও। এক অবলার হাতে তোমার সব সৈন্য শেষ, পারবে তো ওর সাথে? ওরম মনে হয়, এ হচ্ছে লর্ড মহিষাসুর, বুঝলে গুরু? এক ছবলেই ছবি করে দেব। এই বলে মহিষাসুর মহিষ রূপ ধারণ করে সোজা যুদ্ধের ময়দানে চলল। মহিষের দাপটে গণদেবতারা ভয়ে ছোটাছুটি আরম্ভ করল। তা দেখে দেবী বললেন, এন্ট্রিটা দারুণ, তা এতক্ষণ কোথায় ছিলে? আমি এতক্ষণ আসিনি বলে তুই এখনো বেঁচে আছিস। এখন এসে গেছি, এখন খেলবো, আসো খেলবো, মানে খেলা হবে। এতক্ষণ মহিষ দেখেছিস, মহিষাসুর দেখিস নি, এইবার দেখ। এই বলে মহিষাসুর দেবীকে আক্রমণ করল। দেবী মহিষাসুরের দিকে পাশ নিক্ষেপ করে তাকে বিঁধে ফেললেন। তখন মহিষাসুর বললেন, আচ্ছা তোর এত দিমাগ, তেরি তো। এই এই অসুর, একদম খিস্তি মারবি না বলে দিচ্ছি। আমি ভদ্র ঘরের মেয়ে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার পরিচিত, আমার সাথে ভদ্রভাবে যুদ্ধ কর। মহিষাসুর তখন মনে মনে ভাবতে থাকলো, এই মালটাকে কি করে পাঠানো যায়? ওর একটা সিংহ আছে, আমি যদি সিংহ সেজে যাই হে কেমন হবে? এই ভেবে মহিষাসুর সিংহ মূর্তি ধারণ করে দেবীর দিকে ছুটে গেল। দেবী তার শিরচ্ছেদ করে দিয়ে বললেন, পুরো ময়দানে একটাই সিংহ আছে আর সেটা আমার। এক্সট্রা সিংহ মানে ওটা নির্ঘাত তুই। এসব গোবর মার্গা বুদ্ধি মাথায় রাখিস কি করে? পাতা ফাতা খাচ্ছিস নাকি? ও হ্যাঁ, তুই তো আমার মহিষ, পাতাই তো খাবি। তখন সে সঙ্গে সঙ্গে পুরুষ রূপ ধারণ করে বললেন,
হে বালিকা, আমার প্রস্তাব তুমি স্বীকার করো, না হলে কিন্তু বলে দিচ্ছি আমি শ্রীময়ী দেখে দেখে জুনান্টির মতো হয়ে যাব আর নিজেকে তিলে তিলে শেষ করে দেব। আর রোজ তিন বেলা করে তোমার কাছে জিজ্ঞাসা করব, বাবু খাইছো? চারখানা বাবুর মা হয়ে গেলাম আর আমাকে কিনা বলে বাবু খাইছো? এই বলে দেবী বাণের দ্বারা তাকে ছিন্ন ভিন্ন করে দিলেন। তখন মহিষাসুর আবার ভাবতে থাকল, চাঙুলে ঘি না উঠলে আঙুল পাকাতে হয়, শিঙ দিয়ে তো কাজ হয়নি, ওর একটা যেন ছেলে আছে হাতির মতো মাথা, কি যেন নাম জাগে দরকার নেই, এবার হাতি হয়ে যদি পটাতে পারি হাতি মেরা সাথী। টিং টিং টিং। এই ভেবে মহিষাসুর হাতি রূপ ধারণ করে দেবীকে সুর দিয়ে পেঁচিয়ে টানতে থাকলো। দেবী তৎক্ষণাৎ তার সুর কেটে দিয়ে বললেন, চিটিংবাজ অসুর কোথাকার, এসব দু নম্বরে চিটারি করে কোনো ফায়দা হবে না, বুঝলি তো? কথাটা মাথায় রাখিস। এটা শুনে মহিষাসুর আবার মহিষ রূপ ধারণ করে ভাবতে লাগলো, বুড়ো ব্রহ্মা কিসব বরফর দিল, কোনো কাজে আসছে না কেন? তা দেখে দুর্গা বললেন, কিরে কি ভাবছিস, ব্রহ্মার পর কাজে আসছে না তো? আহারে শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বল। এক্স্যাক্টলি, ব্রহ্মা তো আমাকে বলে দিল আমি অজেয়, কিন্তু তারপরেও এমন কেন হচ্ছে? সেটা কাদের হাতে? সে তো সকল দেবতা। তা আমি কি দেবতা? আমাকে দেখে দেবতা মনে হয়? সামান্য কমন সেন্স বলে যদি কিছু থাকে। না মানে আসলে ও মাথা মোটা ব্রহ্মা এত কম বোঝে, কোনো কাজ করতে পারে না। দাঁড়া, আমি ক্ষমতায় ফিরে গিয়ে ওটা চাকরি খুঁয়ে ওর ব্রহ্মালোক আমি বেচে দেব। এই বলে মহিষাসুর গর্জন করতে লাগলো। তখন দুর্গা কুবেরের দেওয়া পাত্র হাতে নিয়ে বললেন, এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি সানরাইজের ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর, আর ততক্ষণ আরে কি যেন ডায়লগটা মনে পড়ছে না, ও হ্যাঁ, গর্জ গর্জ খনং মোরহ মধু যাবত পিবামহম মায়া তোই হতে হতেইব গর্জি সন্তাসু দেবতা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট, কি বললি? কিছুই বুঝলাম না। এই সামান্য একটা ডায়লগ বুঝতে পারলি না? ও ভাই মারো, মুঝে মারো। এইট ফেল অসুর হলে এই হয়, সংস্কৃত বুঝবি কি করে? পড়েছিস নাকি কোনোদিন? না 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 না, তোকে আগে বলতে হবে তুই কি বললি। তুই খেতে দিলি নাকি আমাকে? এই শোন, আমাকে গালাগালি দেওয়া মানে নিজের পিতৃপুরুষকে গালাগালি দেওয়া। মদনদার ডায়লগ তোর মুখে মানায় না রে পাপিষ্ঠ। বললাম যতক্ষণ খুশি গর্জন কর, আমার এনার্জি ড্রিঙ্ক খাওয়া শেষ হোক, তোকে বধ করলে এখানেই দেবতারা উল্লাস করবে। আচ্ছা তবে দাঁড়ারে হতচ্ছাড়ি। এই বলে মহিষাসুর আবার মহিষ রূপ ধারণ করে, তারপর দেবীর দিকে ছুটে যায়। দেবী পা দিয়ে মহিষের গলা চেপে ধরে প্রহার আরম্ভ করলেন। এতে মহিষাসুর মহিষ থেকে অর্ধেকটা বের হয়ে এসে বলল, তোর কাছে হেরে গিয়ে আমি ডিপ্রেশনে চলে যাব, মায়েরই বলছি হোয়াটসঅ্যাপ থেকে 8 পে কলে ডিপিটা রিমুভ করতে হবে মনে হচ্ছে। ডিপি রিমুভ করার আগে আমি তোকেই রিমুভ করে দিচ্ছি, এই দেখ। এই বলে দেবী ত্রিশূল দিয়ে তাকে প্রতিহত করে তার শিরচ্ছে। এই সঙ্গে দেবতারা জয়োল্লাসে ফেটে পড়ল, সিটি মারতে লাগলো। দেবী ময়দান থেকে ফিরে চললেন। ইয়ো ম্যাডাম, কি দিলে ওফ, পুরোর ঝাকানাকা। এই না হলে আমার গিন্নি। ওরে ডিজে বাজা, আজ পার্টি হবে। অপ্সরার দল মিষ্টি এনে দেবীর মুখের সামনে ধরল। দেবী বললেন, শান্তি নেই কোথাও, শান্তি নেই, সবাই শুধু আমার মুখে ঠেসে ঠেসে মিষ্টি ঢুকায়, কি স্বর্গ কি মর্ত, কোন দিন ডায়াবেটিস হয়ে বসবে কে জানে। কথা শেষ না হতে হতেই দেবীর মুখে মিষ্টি ঠেসে দিল এবং দেবী অস্পষ্ট গলায় বললেন, আরে
দিলি তো সব মিষ্টির রসটুকু শাড়িতে ফেলে। স্নান করতে হবে আবার। এসে লাড্ডু খাবো, এই ফ্রিজে রেখে দে তো। আজ মেরি শাড়ি পে রস গিরা থা আর মে দোবারা নাহানে গেই থি। তুম পার্টি কে লিয়ে ব্যস্ত থে তা ফ্রিজ কে পাস কন থা, ওহ কন থা, মে থি তুম থি, মে থি তুম থি কন থা, কন থা? গনশা ভাইয়া। ইয়ে গনশা, প্যাকেট মে সে লড্ডু নিকাল দিয়ে আর খালি প্যাকেট ফ্রিজ পে চড়া দিয়া, চড়া দিয়া। বাচ্চা ছেলে পিলে একটু খেয়ে নিয়েছে না হয়, এরকম করছো কেন? আশকাটা দিয়ে দিয়ে ওদের একদম মাথায় তুলবে না তো তুমি? এমনিতেই তোমার মাথার উপর চাঁদ উঠে আছে, এত খাই খাই কেন গনশা? আহা থামো এখন, আজকের দিনে অন্তত ছেড়ে দাও না, এদিকে পার্টি হচ্ছে, চলো যাই।